জয়পুরহাট সীমান্তে ৪ বছর ধরে জব্দ হওয়া ১৯ কোটি টাকা মূল্যের মাদক দ্রব্য ধ্বংস করেছে বিজিবি। দুপুরে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন সদরের প্রশিক্ষণ মাঠে এসব মাদক দ্রব্য ধ্বংস করা হয়। বিজিবি দিনাজপুর সেক্টরের তত্ত্বাবধানে ও জয়পুরহাট ২০ বিজিবির আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিজিবি রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিকুজ্জামান। এ সময় মাদক দ্রব্যগুলো আগুনে পুড়িয়ে ও মাটিতে পুঁতে ফেলা হয়। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে।